তো এই ওভরাল এল ট্যাবলেটটি যদি সঠিকভাবে খাওয়া যায়, যখন খুশি, যতবার খুশি এবং মাসের যে কোনো সময় সহবাস করলে, মেলামেশা করলে প্রেগনেন্সি হওয়ার কোনো চান্স। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে জানবো ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে। তো ওভরাল এল ট্যাবলেটটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ এটি একটি গর্ভনিরোধক ট্যাবলেট। এই ট্যাবলেটটি গর্ভনিরোধক ট্যাবলেট ছাড়া আর কী কী পারপাসে ব্যবহার করা যেতে পারে, এই ট্যাবলেটটি কারা কারা খেতে পারবে, কোন কোন মহিলার কী কী সমস্যা থাকলে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, উচিত হবে না, সাথে জানবো এই ট্যাবলেটটির একটি ডোজ মিস হয়ে গেলে কী করা উচিত এবং দুটি পরপর ডোজ মিস হয়ে গেলে কী করণীয়, এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী সাইড এফেক্ট রয়েছে সে সম্পর্কে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে। প্রিয় দর্শক মণ্ডলী, শুরু করি ভিডিওটির পরবর্তী বিষয়টি। তো ওভরাল এল ট্যাবলেটটি যে জেনেরিক নেম, এর যে কম্পোজিশন সেটা হলো লিভোনার্জেস্ট্রল এবং ইথাইনাল স্ট্রাডিওল। তো এই ট্যাবলেটটির কম্পোজিশনে থাকে, প্রতিটি ট্যাবলেটে লেবনাজেস্টল থাকে 0.15 mg, আর ইথানা স্টলেল থাকে 0.03 mg। এই ট্যাবলেটটির স্যাম কম্পোজিশন যুক্ত, অর্থাৎ অল্টারনেটিভ ট্যাবলেট বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন আনওয়ান্টেড 21, মালাডি, খুশি, সুখী, চয়েস ইত্যাদি অনেক ট্যাবলেটই পাওয়া যায়। তার মধ্যে সব থেকে বেশি মার্কেটে প্রচলিত ওভরাল এল আনওয়ান্টেড 21। তো ওভরাল এল ট্যাবলেটটি ফয়জার কোম্পানি একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটির একটি পাতাতে 21টি ট্যাবলেটই থাকে। তো এই 21টি ট্যাবলেটের দাম বর্তমান যে MRP সেটা হলো 80.36 টাকা। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়, আপনারা চাইলে এটিকে অনলাইনেও পারচেস করতে পারবেন। তবে এই ট্যাবলেটটির সঠিক পারপাস ব্যবহার করার যত্ন ডক্টরের কাছে পরামর্শ ছাড়া নিরাপদ হবে না, তাই সঠিক নিয়মের যত্ন ডক্টরের কাছে পরামর্শ করা অতি আবশ্যক। প্রিয় দর্শক বন্ধুরা, এই ওভরাল এল ট্যাবলেটটি সাধারণত, অর্থাৎ কমন যে কাজে ব্যবহার হয় সেটা হলো গর্ভনিরোধক ট্যাবলেট হিসাবে, অর্থাৎ আনওয়ান্টেড প্রেগনেন্সি রুখতে এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া মহিলাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজে লাগে। এই ট্যাবলেটটি 12 বছর থেকে 45 বছরের মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, গর্ভনিরোধক ছাড়া আরও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মহিলাদের যদি মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয়, ইরেগুলার পিরিয়ড ঠিক করার জন্য এই ট্যাবলেটটি কাজে দেয়। যাদের পিরিয়ডের আগে পরে প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া মহিলাদের পিরিয়ড সার্কেল চলাকালীন প্রচণ্ড অনেকের ব্লিডিং হয়, কারো কম ব্লিডিং হয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন ডক্টর। এছাড়া মহিলাদের যদি ওভারিতে বিভিন্ন গার্ড, ঘা এবং ইনফেকশন দেখা দেয়, সেগুলিকে ঠিক করতে সাহায্য করে এই ওভরাল এল ট্যাবলেট। সাথে সাদা সাপ, অর্থাৎ হোয়াইট লিকুরিয়া কন্টিনিউ যায় এবং দুর্গন্ধ হয়, ইনফেকশন দেখা দেয় এবং ব্যাকটেরিয়াল জাত ইনফেকশন ভেজানে থাকে, এগুলি সমস্যার যত্ন ডক্টর ব্যবহার করে থাকেন এবং এইগুলি সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ভালো কাজ পাওয়া যায়। তো এই হলো এই ট্যাবলেটটির গর্ভনিরোধক ছাড়া আরও অন্যান্য পারপাসে ব্যবহার করার কিছু দিক। তো এই ওভরাল এল ট্যাবলেটটি যদি গর্ভনিরোধক হিসেবে খাওয়া যায়, তো সেই কন্ডিশনে কখন কীভাবে খেতে হবে, তো এই ট্যাবলেটটি যে কোনো পারপাসে খান, তো সঠিক টাইমে খেলে কিন্তু এই ট্যাবলেটটি থেকে 100% কাজ পাওয়া যেতে পারে। তাই সঠিক নিয়ম হলো এই ট্যাবলেটটি প্রতিদিন একই টাইমে খেতে হবে, আর প্রতিদিনই খেতে হবে, প্রতিদিন একই টাইম খাওয়ার যত্ন যাতে মনে হয় সেই যত্ন রাত্রে খাওয়ার পরে এবং শোয়ার আগে খেতে হবে। তো এই ওভরাল এল ট্যাবলেট এবং এই ধরনের কম্পোজিশনযুক্ত ট্যাবলেটগুলি মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ পিরিয়ড হয়েছে তার 4 থেকে 5 দিন পরে খেতে হবে। এ হলো এই ট্যাবলেটটির সঠিক টাইম, খাওয়ার স্টার্টের টাইম, এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে এখানে, এখান এবং লাস্ট এইখানে শেষ করতে হবে। এভাবে 21টি ট্যাবলেট শেষ করার পরে 7 দিন পরে অটোমেটিকলি নেক্সট পিরিয়ড সার্কেল শুরু হবে। যাদের পিরিয়ড ইরেগুলার হয়, সেটা যদি ইরেগুলার থাকে, তাহলে 7 দিন পরে আবার নতুন পাতা শুরু করতে হবে। এভাবে কন্টিনিউ করলে যাদের ইরেগুলার পিরিয়ড হয় এবং পিরিয়ডের সময় প্রচণ্ড ব্লিডিং হয়,
সেগুলিকে পুরোপুরি ঠিক করতে সাহায্য করবে এই ওভরাল এল ট্যাবলেট। তো এখন কথা হচ্ছে এই ট্যাবলেটটি যদি কোনোদিন একটি ট্যাবলেট মিস হয়ে যায় বা খাওয়া বাদ পড়ে তাহলে কি করণীয়, তো যত তাড়াতাড়ি সম্ভব মনে পড়বে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবং পরের ট্যাবলেটটি সঠিক সময়ে খেয়ে নিতে হবে। যদি দুটি ট্যাবলেট পরপর মিস হয়ে যায় তাহলে কি করতে হবে, তো যদি দুটি ট্যাবলেট কন্টিনিউ মিস হয়ে যায় তাহলে কিন্তু এই ট্যাবলেটটি থেকে সেরকম 100% কাজ পাওয়ার সম্ভাবনা নেই। তাই নেক্সট ইন্টারকোর্সের সময় অর্থাৎ মেলামেশার সময় প্রোটেকশন নিতে হবে, প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে, কন্ডম অথবা অন্য কোনো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে, তাহলে প্রেগন্যান্সি কনসেপ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই ওভরাল এল ট্যাবলেটটি যদি সঠিকভাবে খাওয়া যায় যখন খুশি যতবার খুশি এবং মাসের যে কোনো সময় এই সহবাস করলে মেলামেশা করলে প্রেগন্যান্সি হওয়ার কোনো চান্স থাকে না। তো এই ওভরাল এল ট্যাবলেট কাদের ক্ষেত্রে নিরাপদ হবে না, যাদের যে সমস্ত মহিলারা ব্রেস্ট ফিডিং করেন এবং যারা আগে থেকেই প্রেগনেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে নিরাপদ হবে না, এবং যারা প্রতিদিন নিয়মিত অ্যালকোহল পান করেন, মেডিকেল সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি নিরাপদ হবে না। আর যাদের প্রেশারের সমস্যা আগে থেকে রয়েছে, হার্টের সমস্যা রয়েছে এবং সুগারের সমস্যা রয়েছে, বিভিন্ন লিভারের সমস্যা রয়েছে এবং বিভিন্ন শারীরিক ডিজিজের সমস্যায় ভুগতেছেন, তাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে ডক্টরের কাছে সালা পরামর্শ নিয়ে ব্যবহার করা অতি আবশ্যক। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন জানবো এই ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন নোসিয়া, বমিটিং, অ্যাবডোমাল পেন, মাথা ঘোরা, মাথা চক্কর মারা, কমজোরি ভাব, মুখ শুকিয়ে যাওয়া এবং 5-7 বছর কন্টিনিউ খেলে হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। এর থেকে যদি আরও বেশি সাইড এফেক্ট দেখা দিই তো অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নেবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে আজকের এই রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে আরও যদি কমন কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।